বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস চিন্তনের বিশেষ নিবেদন আজ দোসরা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস দিবসটির মূল লক্ষ্য হল বৈজ্ঞানিক পদ্ধতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা প্রকৃতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জনসংখ্যাকে সঠিক মাত্রায় রাখতে হবে বেশি বা কম কোনোটাই কাম্য নয় বর্তমানে আমরা লক্ষ্য করছি অতি উন্নত ধনী দেশগুলো বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি গ্রহণ করে জনসংখ্যা সঠিক রাখছে আবার চীন দেশ অতি উন্নত প্রগতিশীল হয়েও জনসংখ্যা প্রয়োজনের তুলনায় কমিয়েছে এক সন্তানের জন্মের সিদ্ধান্তে ফলে জনসংখ্যা হ্রাস পেয়েছে আবার প্রতিবেশী বাংলাদেশে জনসংখ্যা প্রায় আঠারো কোটি উনিশশো ছিল তিন কোটির ওপরে বর্তমানে এই মাত্রা বেড়েছে পাঁচ গুণ বিশেষজ্ঞরা মনে করছেন এই ধারা অব্যাহত থাকলে এই সংখ্যা কুড়ি কোটিতে পৌঁছতে পৃথিবীর মোট জনসংখ্যার ষাট দশমিক সাত শতাংশ বাস করে এশিয়া মহাদেশে বিশ্বের জনসংখ্যা যত বাড়বে তার অর্ধেকই ঘটবে আটটি দেশে যেমন কঙ্গো মিশর ইথিওপিয়া নাইজেরিয়া পাকিস্তান তানজানিয়া ফিলিপিন্স ভারত অন্যদিকে বিশ্বের উন্নত দেশে জনসংখ্যা কমবে এইবার আমরা ভাবব ভারতের কথা জাতিসংঘ বলেছে দু সাল নাগাদ ভারতের জনসংখ্যা একশো কোটিতে পৌঁছবে কেন আমরা পারছি না ভারতে জনসংখ্যা কমাতে স্বাধীনোত্তর ভারতবর্ষে স্বাস্থ্য মন্ত্রকের পরিবার পরিকল্পনা শুধুমাত্র বিজ্ঞাপন আর পোস্টারেই থেকে গেল সরকার কর্তৃক কোন সদর্থক ভূমিকা সেই অর্থে নেওয়া হয়নি মানুষকে বিশেষ করে গ্রামেগঞ্জের মানুষকে বোঝানোতে ঘাটতি ছিল নানা সভা সমিতিতে মানুষজনকে বিজ্ঞান ভিত্তিক কর্মশালা ডকুমেন্টারি দেখিয়ে একটি সন্তানের পর আর একটি সন্তান আসার কতটা ব্যবধান থাকা উচিত এটা বোঝানো উচিত ছিল এছাড়া দুটি সন্তানের পর স্থায়ী বন্ধাকরণ করা উচিত এই ব্যাপারেও মানুষকে সচেতন করার দরকার ছিল সাধারণ মানুষ পড়াশোনা না জানা মানুষকে তাদের মতো করে স্বাস্থ্যকর্মীদের বোঝানোর দায় এড়িয়ে গেলে চলবে না পরিবার পরিকল্পনা জিনিসপত্র স্বামী স্ত্রীকে সম্য জ্ঞান দিয়ে সরবরাহ করতে হবে স্বাস্থ্যকর্মীদের অনেক বেশি মানবিক হয়ে প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্প করে বোঝাতে হবে তবেই জনসংখ্যা কমানো যাবে এটাই হোক জরুরি কর্মসূচি জাতিসংঘের মহাসচিব আন্তানিও গুতেরাস বলেন বর্তমান বিশ্বের এই জনসংখ্যা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ওপর বর্তারি আমরাও তার সঙ্গে বলতে পারি বৈচিত্র্যময় এই সুন্দর পৃথিবীকে ভালো রাখবো এই দিনটি পালন করে মানুষকে ব্যাপারে সচেতন করায় প্রত্যেকের ভূমিকা গ্রহণের মধ্য দিয়ে